কোন নোটিশ ছাড়া পটিয়ার 14টি ইউনিয়নের আওয়ামী লীগে কমিটি বিলুপ্ত করে কাছের মানুষদের জায়গা দিয়েছেন সাবসুল হক। এতে করে পুরো উপজেলার রাজনীতি নিয়ন্ত্রণ এখন তার হাতে। পটিয়া আওয়ামী লীগ নেতাদের অভিযোগ, প্রকৃত আওয়ামী লীগদের হটিয়ে বিএনপি জামায়াত নেতাদের পুনর্বাসন করেছেন ওয়েব। বিস্তারিত ডেস্ক পৌঁছে। এটা অনেকটা সাম্রাজ্য চালানোর মতো, এখানে আওয়ামী লীগের ত্যাগী নেতাদের জায়গা কম। সবই দখলে হুইপ শামসুল হক চৌধুরীর। নিজের আখের গোছাতে তিনি ধ্বংস করেছেন পটিয়া আওয়ামী লীগের একতা। এখন তার লোকজনই বিভিন্ন ইউনিয়নের নতুন কমিটিতে সর্বেসর্বা। পটিয়ায় মোট 17টি ইউনিয়ন রয়েছে, এর মধ্যে 14টির কমিটি বিনা নোটিশে বিলুপ্ত করেন হুইপ শামসুল। নিজের পছন্দের লোক বসিয়ে তৃণমূলকে নেতৃত্ব শূন্য করার পায়তারা তার, অভিযোগ স্থানীয় নেতাদের। 17টা ইউনিয়নের মধ্যে 14টা ইউনিয়নের কমিটি কোনো নোটিশ ছাড়া এবং কোনো ব্রিফিং ছাড়া আমাদেরকে না জানিয়ে ওই অর্থের বিনিময়ে অন্য অন্যদেরকে বিএনপি থেকে এবং জামায়াতের ছেলেকেও এই কমিটিতে যোগদান করেছেন। মানে ওই গ্রুপটা করতে হবে, আমরা তো দেখতে জোর সাথে কেউ নেই, আমরা কেউ নেই আওয়ামী লীগের। কেন এখানে দেখতেছি ফ্রিডম পার্টির লোকেরা কেন আওয়ামী লীগ করতেছে? এনডিপি, এলডিপি, বিএনপি, জামাত, এরা সব এখানে আওয়ামী লীগ হয়ে গেছে। পটিয়া আওয়ামী লীগের নেতাদের অভিযোগ আরও ভয়ঙ্কর। তারা বলছেন ইউনিয়ন পর্যায়ে এখন প্রকৃত আওয়ামী লীগের পরিবর্তে ঠাঁই হচ্ছে বিএনপি জামাত ঘনিষ্ঠদের। যে সম্মেলন করা কমিটি যেগুলো, সে 17টা ইউনিয়নের মধ্যে 14টা ইউনিয়নের কমিটি উনি নিজস্ব উদ্যোগে বিলুপ্ত ঘোষণা করেছেন। বিএনপি জামাত থেকে লোক এনে ও 14টা ইউনিয়নে বিভিন্ন দায়িত্ব মানে দিয়েছেন, যে সভাপতি সেক্রেটারি ওনার মনের মতো করে উনি দায়িত্ব দিয়েছেন। পটিয়া আওয়ামী লীগের স্থানীয় রাজনীতিকে বাঁচাতে উপজেলা কমিটি ও ইউনিয়ন কমিটি আবারও গঠন প্রয়োজন বলে মনে করেন রাজনীতি সচেতনরা। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।